আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি কী কাজ করি, বেশিরভাগই প্রশ্ন করেন যে আমি কত টাকা বেতন পাই। কেউ ভালো করে বলে, আবার কেউ খারাপ করে বলে। তো আজকে আপনাদেরকে জানাবো, যেহেতু আমার আজকে বেতন 7 তারিখে বেতন আসছিল, আজকে প্রায় 10 তারিখ, তো আজকে ব্যাংকে আসছি টাকা পাঠাতে। তো আপনাদেরকে আমি জানাবো যে আমি কত টাকা বেতন পাই, আর যখন আবার কাজে যাব তখন কী কাজ করি এটা নিয়ে একটা ভিডিও করবো। তাহলে আপনারা দেখবেন যে আমি কী কাজ করি। এখন যদি আমি বলি যে এই কাজ করি এই কাজ করি, না অফিসে যেতে পারেন। তো যাই হোক, আমার বেতন যেহেতু আসে পড়ছে, তো আপনাদেরকে দেখাবো যে আমি কত টাকা স্যালারি পাই, কত টাকা বেতনে কাজ করি। তো ভিডিওটা শুরু করে একটা রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। তো এই হচ্ছে আমার বেতন। তো এখানে কত টাকা পাইছি আপনাদেরকে দেখাবো। অনেকেই আপনারা কমেন্ট করেন যে আমি কত টাকা বেতন পাই। তো যারা খারাপ কমেন্ট করেন এবং যারা ভালো কমেন্ট করেন, তো দুটোটা আমি খারাপ কমেন্ট করলে কোনো ইয়া নাই, ভালো কমেন্ট করলে কোনো ইয়া নাই, কারণ সোশ্যাল মিডিয়াতে এরকম আপনারা ভালো লাগে, হয়তো বা এই ভিডিওটা খারাপ লাগতেও পারে, হয়তো বা আরেকটা ভিডিও আপনাদের ভালো লাগবে, হয়তো বা মানে কোনো ভিডিওই ভালো লাগবে না। তো মানে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এরকম ভালো লাগবে, আবার কেউ খারাপ লাগবে। তো যারা কাজের বিষয়ে ভিডিও চান, অনেক ধরনের ভিডিও, আমি চেষ্টা করবো সব ধরনের ভিডিও করার যতটুকু আমার সম্ভব আছে, যতটুকু আমি সবসময় চেষ্টা করবো যে কাজের বিষয়ে ভিডিও করতে এবং কাজের বিষয়ে ভিডিও করব। আর অনেকে আপনার অনেক ধরনের কোম্পানি ভিডিও চান, তবে সব ধরনের কোম্পানি ভিডিও কিন্তু করা সম্ভব না, কারণ কিছু কিছু কোম্পানির আছে আপনারা কোম্পানি ভিডিও করতে দেয় না, কারণ ওদের কিছু সমস্যা আছে, সমস্যার কারণে যদি আপনি এই ভিডিওটা দেখবেন আপনি এই কোম্পানিতে নাও আসতে পারেন। তো যার কারণে কিছু কিছু কোম্পানি একদম নিষেধ যে ভিডিও করানো যাবে না। তারপরে আমি চেষ্টা করবো আপনাদের অনুযায়ী, কমেন্টের অনুযায়ী আমি ভিডিও করার, সবসময় আপনারা যেভাবে চান এভাবে ভিডিও করতে। তো দেখি এখানে আমার কত টাকা আছে, এটা হচ্ছে আমার এই মাসের বেতন আর কি। তো এইগুলো হচ্ছে আমার রিপোর্টে বলতে সেগুলো কীটা। তো এটা হচ্ছে 100, এটা হচ্ছে 100 200 রিয়াল, এটা 100 300 রিয়াল, আর এটা হচ্ছে 200 রিয়াল, এটা 200 500, এখানে আছে 500 1000, এই হচ্ছে 500 1500, এই হচ্ছে 500, মোটমাট এখানে 2000, এখানে আছে 45 টাকা, টোটালে 47 টাকা আছে এখানে। এখানে 20 টাকাটি যোগ করার আসলে আর অবশ্য হচ্ছে ব্যাংকে যদি টাকা পাঠাই তাহলে আপনার কিছু একটা বেট নেয়, 18 রিয়াল না 19 রিয়ালের মতন নেয় বেট। তো যার কারণে এই টাকাটা, 20 টাকাটা পাঠাইলে কিছুটা ভালো অ্যামাউন্ট পাওয়া যায় আর কি। তো যে 20 টাকারই আমার টোটালি বেসিক বেতন হচ্ছে 2000 রিয়াল আর কি। আর যে 20 টাকারই রয়েছে সবাই ওভারটাইম করে, কমার বেশি এটা হচ্ছে কালকে আমার বকশিস। আর সত্যি কথা বলতে ইউটিউবে আসার পর আমি এতটাই বাজে হয়েছি যা বলার বাইরে, কারণ আগে বাইরে কাজ করতাম অফিস টাইমে ভালো আসছিল, কিন্তু এখন অবসর তো নাই, এখন নিজের কাজ থেকে নিজের কাজ আছে, কাজ করার পরে যে অবসরটা আমরা থাকি এই অবসরটা আমার জায়গায় কিন্তু ভিডিও করার জন্য আপনাদেরকে, অথবা কোনো একটা রেস্টুরেন্টে গেলাম, যাওয়ার পরে দেখা যায় ম্যাক্সিমাম 3 ঘন্টা দাঁড়ায় থাকুন লাগে, ওদের সাথে কথা বলা লাগে, তারপরে 9 মিনিট 8 মিনিট 5 মিনিট ভিডিও করতে পারি। আপনারা যে ভিডিওটা যেভাবে দেখেন আসলে এই ভিডিওটা কিন্তু এইভাবে না, কারণ কেন কোনো একটা রেস্টুরেন্টে গেলাম, কোনো একটা গেলাম ওরা ভিডিও করতে দেয় না, তারপরে কথা বলা লাগে ম্যানেজারের সাথে, এই জনের সাথে কথা বলা লাগে, এমনও অফিসে আমি এমনও ভিডিও করতে আমার এরকম সমস্যা হয়েছে, আমি ডাইরেক্ট মেন অফিসে গিয়ে ওদের সাথে কথা বলে তারপরে ভিডিওটা করছি। আমার কিছু ভিডিও এখানে আছে, যেটা প্রথমে হচ্ছে আবদুলাল হতেম মার্কেট একটা ভিডিও আছে, এই ভিডিওটা করছি মাত্র 2 মিনিট, যেন অনেক কষ্ট হয়েছে। তারপরেও আপনারা চেষ্টা করবো যারা কাজ করে তাদেরকে নিয়ে আপনাদেরকে ভিডিও করার জন্য, তাহলে আপনারা বিশ্বাস যাবেন, তারা যদি যারা কাজ করে তাদেরকে নিয়ে যদি ভিডিও করে ওরা যদি মিথ্যা কথা বলে তো আমার এখানে কিছু করার নাই। তো আশা করি আপনারা যারা এই কমেন্টটা করেন যে আমি কত টাকা বেতন পাই, এতদিন আমি অপেক্ষা ছিলাম কারণ আমার বেতন আসছিল না। তো 2000 টাকা আছে আমার বেসিক বেতন, এবং কী কাজ করি যখন কাজে যাব তখন আপনাদেরকে সরাসরি দেখাবো যে আমি কী কাজ করি। আর বিদেশ মানেই হচ্ছে ভাই কষ্ট, এই যে মানে এখন যে বেতনটা পাইছে অনেক ভালো লাগতেছে, অনেক লাগতেছে আর কি, মানে বিদেশ হচ্ছে, বিদেশ নামটাই হচ্ছে কষ্ট। আমি পারি না এখন আমি জায়গায় বাংলাদেশ, সত্যি কথা যেটা, আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনি আবার বলে আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনি বিদেশ সৌদি আরবে আসেন, যে কোনো দেশে আসেন, তখন গিয়ে আপনি বুঝবেন যে আগে তো বলতাম যে আমি বিদেশ যাবো কখন,
আর এখন আপনি সৌদি আরবে আসার পরে আপনি বলুন যে আমি কখন বাংলাদেশে যাব, যারা সৌদি আরবে আছে একমাত্র তারাই বলতে পারবে। তো সবার জন্য আমি দোয়া করি, যারা সৌদি আরবে আসে এবং যারা নতুন আসে, সবার মনের আশা আল্লাহ পাক যেন পূর্ণ করেন। সবার জন্য দোয়া করি, সবাই তো মনের আশা নিয়ে পূর্ণ করে নিয়ে আসে, একটা আশা নিয়ে আসে। তো এখন যাবো হচ্ছে আমি ব্যাংকে যাবো, কারণ সকাল সকাল করে যাইতে হবে। এখন প্রায় 10:00-6:00 গেছে, কারণ সকাল করে না গেলে পর্দা অনেক লেট হবে, দাঁড়ায় দেখতে হবে। তো চলার আগে ব্যাংকে যাই। তো এই ভিডিওটা বানানো আমার কোনো ইচ্ছা ছিল না, আগ্রহ ছিল না, কারণ এই ভিডিওটা আমি জানি না আপনারা কীভাবে দেখেন, খারাপভাবে দেখতে পারেন আর ভালোভাবে দেখতে পারবেন। কারণ খারাপ ভালোটা যে আপনার উপরে, আপনাদের উপরে নির্ভর, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, আপনারা যেই যেভাবে পারেন এইভাবে নিতে পারেন। তো অনেকেই আপনাকে এইভাবে বলছে যে এই ধরনের কাজ দেখে, এই ধরনের কাজ দেখে আমি কত টাকা বেতন পাইত, যার কারণে আমি এই ভিডিওটা করছি। একটু লেট হয়েছে কারণ আমার বেতনটা আসতে। তো আমি একটা ব্যাংকে যাবো, ব্যাংকে যাওয়ার পর আপনাদেরকে গিয়ে দেখি আজকে টাকার রেটটা কত দেয়, আপনাদেরকে এইটা বলবো যে আজকে টাকার রেট কত পাইছি। তো ওকে, এটা হচ্ছে আলরাজি ব্যাংক, ব্যাংকে চলে আসছি। তো এখন যাই ব্যাংকে গিয়ে টাকাটা আগে পাঠাই আসে। আসছিলাম ব্যাংকে টাকা পাঠাইতাম, ভিতরে এত জাম, প্রায় 1 ঘন্টা 10 মিনিট আমি দাঁড়ায় আসছিলাম। তো তারপর আর কি টাকা পাঠাইছি, এতগুলো টাকা একটা মাত্র কাগজ দিয়ে দিছে মাত্র। তো এই হচ্ছে আজকে ভিডিওটা আর কি। আজকে ব্যাংকের যে টাকার রেটটা আছে এটা হচ্ছে 22 রিয়াল, আপনার 22 হালালা, 22 রিয়াল 22 হালালা পাইছি আজকে টাকার রেটটা। মোটামুটি খারাপ না, ভালো। তো যদি অনেকেই আপনারা জানতে চাইছেন যে আমি কত টাকা বেতন পাই, তো তাদের জন্য এই ভিডিওটা আর কি। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন।